আমরা এখন নবদ্বীপ ধামে এসে গেছি। ডায়মন্ডহাট থেকে শিয়ালদা, শিয়ালদা হয়ে নবদ্বীপ ধাম। এখান থেকে এই অটোমেটিক সিঁড়ি আছে, পরে পায়ে হেঁটেও আসা যায়। এই হচ্ছে নবদ্বীপ ধামের রেল স্টেশন। এখানে টিকিট কেটে ওপারে যাওয়া যাবে, তাই তো? মায়াপুরে, এটা হচ্ছে নবদ্বীপ, ওটা মায়াপুর। মায়াপুরে যেতে গেলে এখান থেকে টিকিট কেটে ওপারে যেতে হবে। কত যাচ্ছে সব, কত যাচ্ছে, কত যাচ্ছে, মায়াপুর, মানে এটা নবদ্বীপ থেকে না মায়াপুর যেতে গেলে ভেসেলে করে যেতে হবে, নৌকোই। এটা কি ভেসেল? ওখানে স্নানও করা যাচ্ছে, মনে করলে নিজেরা স্নানও করে নেওয়া যাবে এই নদীতে, নদীর জল। এটা কি ভেসেল? কি দাদা, কত যাচ্ছে? মায়াপুর যাবো। ও, এটা মায়াপুর যেতে গেলে কি ইসকন, ইসকন মন্দিরে যাবো? ও, নৌকোই যায় যায় না? হ্যাঁ, নৌকোই যাবো। ও আচ্ছা, নৌকোই কেন, ভেসেলে হবে না? তাহলে মজা বেশি। ও, মজা নিতে ভেসেলে তো উপর চলে যাবো। ওই ওপারে দেখা যাচ্ছে ইসকন মন্দির, ওই যে ওই ইসকন মন্দির, এই ইসকন মন্দির দেখা যাচ্ছে। এটা হচ্ছে নবদ্বীপ ঘাট। এই নবদ্বীপ ঘাট থেকে ওপারে মায়াপুরে যাওয়া যায়, মানে ইসকনের মন্দিরে, ইসকন মন্দির। এই ইসকন মন্দির আমরা দেখিয়ে দিই, এখান থেকে দেখা যাচ্ছে মায়াপুরের ঘাট থেকে ইসকন মন্দির, এই যে দেখা যাচ্ছে ইসকন মন্দির পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এখানে যেতে একটু টাইম লাগবে, এই গঙ্গার উপর দিয়ে যেতে হয়। হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করছে প্রতিদিন নবদ্বীপ থেকে ইসকন মন্দিরে। এই রেডি হয়ে গেছে, এই ভেসেলটা ছাড়বে। Thank you.
চতুর্থ শ্রেণী গঙ্গা এখানে। তারপরে আছে মুড়িপুর ঘাট, কটা ঘাট কটা